অমিত ইশিয়াল বলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুর্গাপুজো লক্ষ্মী পুজো পেরিয়ে গেল, এখন সামনে দেওয়ালি বা আমাদের কালী পুজো আছে। তো আপনারা দেখতে থাকুন কি সারাদিন কি বলক পুজো করছি। নমস্কার। কই মা, চা হয়ে গেছে? পিয়া চা নিয়ে বসে গেছিস? আজকে পড়াতে যাবি? এটা আমার চা। আর কি যেটুকুন বাকি ছিল রং করা, সেই রং করাটা কালকে আমার হয়ে গেছে। এই সাইড দিয়ে যে বাকি ছিল, সব সাজিয়েছি। টপগুলো যেগুলো আনা হয়েছিল, ফুল গাছ, সেগুলো সাজিয়েছি। আর এই পাঁচিরটাতে কালকে রং করলাম, বাইরের দিকটা রং করেছি কালকে। কালকে আপনাদেরকে এটা দেখাতে পারলাম না যে। আর দেখুন, চা খেতে বসেছে, বিস্কুটের বয়াম নিয়ে বসেছে, আর এদিকে খোর বস্তা, একবারে খোর বস্তা নিয়ে বসে গেছে। এখন উনি বসে বসে চা বিস্কুট খই সবই খাচ্ছে। এই যে আমি এখন বাজার ঢুকে গেছি, বাজার করবো, মাছ টাছ কিনবো। কি দাঁড়াও দাঁড়াও, আসছি। মাছের মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে। আজকে বাজারে এলাম, বাজারে এসে আমার পুরনো একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। দেখুন, বন্ধুরা চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইনি দুর্গাপুরে থাকে, আমার এই বন্ধুটার বাড়ি হচ্ছে মাজুরিয়া, আমাদের বাড়ির থেকে 5 কিলোমিটার দূর, সেখানে থাকে। কিন্তু উনি এখন ওনার কর্মস্থান, কর্মস্থলের জন্যে দুর্গাপুরে থাকে। বন্ধু, তাহলে আজকেই এলি? আজকে অনেকদিন দেখা নাই তোর সঙ্গে রে। না, অনেকদিন দেখা নাই, আসা হচ্ছে না। আসা হচ্ছে না, তাহলে একটা পিকনিক হবে, তোমাকে নিমন্ত্রণ যেদিন করবো সেদিন চলে আসতে হবে। অবশ্যই, ঠিক তো? বেশ, তুমি চা খাচ্ছো, তাহলে আমার চাটা কই? বাহ, বানানো চলছে। আমার তো বিনা চিনির চা না, চিনি ছাড়া চা খাই না। ইলাম বাজারে সব দোকানে জানে চিনি ছাড়া চা খাই। কে এসে? দেখো, আমাদের বাড়িতে আমার শালা বউ, আমার শালা সব বেড়াতে এসছে, আর আমার ছোট্ট একটা শাশুড়ি এসছে। হ্যাঁ, বেশ, ঢোকো। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদলে কেন? তুমি কাঁদছো কেন মা? চলো চলো চলো, রদর থেকে নিয়ে চলো, রদর থেকে নিয়ে চলো। এই যে পিয়া চলে এসছে, হ্যাঁ তোর মামি এসছে। ঘুরে বেড়াবো আমি, তোমার কাঁদতে হবে না। গরম না তো ঘামে যাচ্ছে, দেখো তো। তাই যে আমার ভাইয়ের বউ আর ভাই, আর আমার এই যে আমার কুচকুমাটা এসে গেছে,
কাকার খাওয়া হয়ে গেছে? এটা আমার বাপের বাড়ির রেশন থেকে এসেছে, আমার কাকা, আমার কাকা খুব ভালো। তাই না? না মন্ত্রী পুরনো জাদেজা পড়তো, আজারউদ্দিন পড়তো, কপিল দেব পড়তো, সঙ্গে দুটো নারকেল নাড়ু নিয়ে নে, আর তোর মামা মনে মিষ্টি নিয়েছে, ওখান থেকে দুটো মিষ্টি নিয়ে কোর্টের মধ্যে ভরে নিয়ে যা, ওইখানে বসে বসে খাবি আর পড়াবি। আমি বন্ধুর বাড়িতে সোভিয়ার পরে প্রথম আসা আছে, তো সোভিয়ার দিনে মানুষ আগে পরে আসলে প্রথমে মুখ মিষ্টি হয়, ঠিক আছে নিয়ম। আমার ভাইয়ের বউ আবার মিষ্টি নিয়ে আছে, কি দরকার মিষ্টি আনার? কান হবে না, দিদির বাড়ি আসলাম। দাও, দুই বন্ধু বসে আছে, এদেরকে মিষ্টি দাও। তাহলে দেখুন আমার দুই বন্ধু বাড়িতে এসছে, এসে আমার এই যে বন্ধুটা বিজয়া, শুভ বিজয়া যেগুলো আছে সব কিছু সাথে এসছে, অনেক রকম কথা বললো আমাকে যে এই কারণে যেতে পারেনি। দেখুন মানুষ কর্মব্যস্ত, নিজে নিজে কর্ম নিয়ে থাকে, এবার সবটা সবাইকে সব জিনিস ব্যাখ্যা করা যায় না, হয়তো বন্ধু বান্ধবের ভালোবাসার জন্য বন্ধু বান্ধবরা অনেক সময় মানতেও চায় না, কিন্তু আমরা নিজেরা জানি যে আমরা আমাদের নিজেদের জায়গায় কর্মব্যস্ত, অ্যাভয়েড কোনো জিনিস মানুষ করতে চায় না, কারণ ভালোবাসা, বন্ধু বান্ধবের গল্প, আড্ডা এগুলো তো জীবনে হতেই থাকে, কিন্তু কর্মটাও করতে হয়। তো সেদিনটা অনেক অনেক কথা জমেছিল, গল্প হয়নি, যেতে পারিনি, আজকেও হয়তো হাতে সেরকম সময় নেই, কিন্তু তার মধ্যেই দেখলাম যে না, শুভ বিজয়ের মিষ্টি, বিজয়া অনেক দিন ধরে চলে গেছে, মিষ্টিটা বাকি রয়ে গেছে, তার সঙ্গে অনেক কিছু গল্প জমে আছে, তার মধ্যে কিছুটা আজকে মিষ্টি মুখের মাধ্যমে সেরে নেওয়াটা মনে করেছি, তার মধ্যে একটু সময় বার করে বন্ধুর কাছে এসেছি, আপাতত মিষ্টি মুখ দিয়েই শুরু করলাম, কারণ বন্ধুর মনে এটুকু শান্তি হলো যে না, শুভ বিজয়ের মিষ্টিটা সে বন্ধুকে দিতে পারলাম। তোমরা এখন মিষ্টি মুখ করছো ভাই, করো, মিষ্টি করে খাওয়া দাওয়া করে যাবে, আমার বাড়িতে রান্না চাপাবে হয়তো একটু পরেই। হ্যাঁ বন্ধু, সেদিন পিকনিকে বন্ধুরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছে, শুনেছি গল্প। তার মানে এবারে এক কাজ করো, তারপরে একদিন একটা দিন করি, আবার একটা ফিস্ট হয়ে যাক আমাদের, এটা জঙ্গল মহলে করেছি, এইবার করব কোনো একটা, হয়তো পার্কে যাব, নইলে নদীর পাড়ে যাব, আমাদের অজয় নদীর পাড়ে হয়তো যেতে পারি, সেটা নিয়ে একটা আশায় আছে। খেতে বললাম খেলি না, বেশ বেশ। আমরা সকালবেলা টিফিন করতে বসলাম, মানে আমি এখনো বসিনি, এখন বসছি।
এই দেখুন আমার শালা বউ বসে গেছে। কি কি আছে আজকে? ডিম ভাজা আছে, আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ, এই আমাদের খাবার। আমার কিন্তু আলু সিদ্ধ নেই, আপনারা তো জানেন সবকিছুই। এই যে আমার শালা খাচ্ছে, তাহলে তুমি খাবে না, কটা খেয়ে নাও। হ্যাঁ খাবো, দিই সবাইকে, তারপরে তো খাবো। বেশ।